আমার বাড়ির সামনের দিকটাতে খুব বেশি রোদ আসে না, দিনে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রোদ পাওয়া যায়। বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দিয়ে কিন্তু এই জায়গাটা সাজিয়ে ফেলা যায়, তবে আমি আমার পছন্দের পথস দিয়ে আমার বাড়ির সামনের দিকটা সাজিয়েছি। নমস্কার বন্ধুরা, গ্রিনিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা নিজের বাড়িতে ফুল ফল সবজি গাছ বসাচ্ছেন। পথস মানে মানি প্ল্যান্ট, বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট হয়, তার মধ্যে 3টে ধরনের মানি প্ল্যান্ট আমার বাড়িতে রয়েছে। সবচেয়ে বেশি যে গাছটা রয়েছে এবং খুব তাড়াতাড়ি যেটা বৃদ্ধি পায় সেটা হলো এই নর্মাল যে মানি প্ল্যান্টগুলো খুব সচরাচর বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। এগুলো খুব তাড়াতাড়ি গ্রো করে এবং অনেকটা লম্বা হয়, মানে আমি দোতলার মানে একতলার উপরে যে ল্যান্ডিংটা রয়েছে, সানসেটটা রয়েছে, তার উপরে রেখেছি, একেবারে নিচ পর্যন্ত এই গাছগুলো ছুঁয়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর সেই জন্যই আমি বাড়ির সামনে এইগুলোকে সাজিয়েছি। তবে এটা গ্রো করতে বেশ 1 বছর সময় লেগে যায়। যখন গাছগুলো বসানো হচ্ছে তখন একটা ছোট টবের মধ্যে বসাই, কাটিং থেকে কাটিংগুলোকে ছোট ছোট একদম একদম একটা পাতার কাটিং নিয়ে সেগুলোকে জলে ভিজিয়ে রেখে দিই প্রায় 10 থেকে 15 দিন। তারপরে সেই কাটিংগুলোতে যখন শিকড় বেরিয়ে যায় সেগুলোকে 4 ইঞ্চি টবের মধ্যে বসাই। তারপর সেই 4 ইঞ্চি টবের মধ্যে বেশ খানিকটা বড় হয়ে যাওয়ার পর তারপরে সেই কাটিংগুলো গাছটা আরেকটা বড় টবের মধ্যে বসাই। এখানে মাটির টব বা প্লাস্টিক টব যে কোনো একটা নেওয়া যেতে পারে, কারণ যেহেতু এই মানি প্ল্যান্ট বা পথস একটু ছায়া জায়গায় থাকে তাই প্লাস্টিকের টব নিয়ে কোনো সমস্যা নেই। আমি এখানে প্লাস্টিকের ছোটো ছোটো কন্টেন এরকম একটু বড় কন্টেনার সেগুলোর ওপর থেকে ঢাকনার সমেত একটু কিছুটা কেটে নিয়ে তারপরে সেটাকে ভালো করে কালার করে নিয়ে তার মধ্যে এই পথসগুলো বসিয়েছি। আর যেহেতু একটু বাইরের দিকে থাকে, এর আগে আমি এই পাঁচিলের ওপরে রাখতাম, কিন্তু এখন এই গাছটা এই পাঁচিলের উপরে একটু রোদটা বেশি আসছে, মানে 3-4 ঘন্টা যেই রোদ আসছে পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে, তাই এই সানসেটের দিকে এখন করে দিয়েছি। তবে দেখছি সানসেটের দিকে করে দেওয়াতে এটা বেশি ভালো লাগছে, কারণ এটা একটু ঝুলছে, আর যখন পাঁচিলের দিকে ছিল তখন এই পাঁচিলের গা বেয়ে নিচের দিকে নামতো। এখানে 4টে টবের মধ্যে রয়েছে এই মানি প্ল্যান্টটা। এছাড়া এনজয় পথসটা রেখেছি, সেটাও বেশ অনেকটাই গ্রো করে গেছে, আর নতুন নিয়ন মানি প্ল্যান্টটা নিয়ে এসেছি, সেটাও নতুন করে এবার টবে বসাবো। অলরেডি 2টো টবের মধ্যে বসিয়ে দিয়েছি, প্রথমে একটা ছোট টবের মধ্যে কিনে নিয়ে এসেছি, সেখান থেকে 2টো টবের মধ্যে আলাদা আলাদা করে বসিয়েছি। এই টবগুলোর মধ্যে যখন গাছটা গ্রো করে যাবে তখন আবার বড় এরকম কন্টেনারের মধ্যে বসাবো, যেখানে গাছটা আরও তাড়াতাড়ি বাড়তে পারবে। এখন এতক্ষণ বললাম আমি কী কী মানি প্ল্যান্ট বসিয়েছি এবং কীভাবে সেগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি বাড়িটাকে সাজানোর জন্য। এখন বলছি যে এই গাছের পরিচর্যা আমি কীভাবে করেছি। একদম সাধারণ পরিচর্যা, আপনারাও জানলে অবাক হয়ে যাবেন। শুধুমাত্র ব্যবহার করা চায়ের পাতা, ডিমের খোসার গুঁড়ো এবং সর্ষের খোলের গুঁড়ো, এই 3টে জিনিস দিয়েই কিন্তু এই গাছের সার তৈরি করেছি। এছাড়া কিন্তু এই গাছে আমি আলাদা করে আর অন্য ধরনের কোনো সার দিইনি, যেহেতু এই সানসেটের ওপরে থাকে বা এই দিকে যে গাছগুলো রয়েছে সেগুলো জানলার ওপরে হ্যাং করা রয়েছে জানলার গ্রিলের সাথে, সেজন্য এগুলোকে সপ্তাহে 1 দিন করে নিচে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিতে হয়। তাহলে যেহেতু রাস্তার সামনেই গাছগুলো, এখানে এই গাছের গায়ে প্রচুর ধুলোবালি লাগে, আর পথস ভালো করে জল দিয়ে শাওয়ারিং করে দিলে কিন্তু পথসের গ্রোথ ভালো হয়, সেজন্য অন্তত সপ্তাহে 1 দিন এগুলোকে নামিয়ে আমাকে আবার এগুলো ভালো করে ধুয়ে দিতে হয়। আর এই মানি প্ল্যান্টে খুব বেশি জল লাগে না, সপ্তাহে 2 দিন জল দিলেই হয়, যদিও আমি যেহেতু প্লাস্টিক কন্টেনারের মধ্যে রেখেছি, প্লাস্টিক কন্টেনারের মধ্যে এই ময়েশ্চারটা অনেক দিন ধরে থাকে। আমি এই প্লাস্টিক কন্টেনারে রাখা এবং একটু ছায়ায় রাখা, মানে দিনে 2 ঘন্টার বেশি এখানে রোদ আসে না এরকম জায়গায় রাখার জন্য আমার সপ্তাহে 2 দিন করে জল দিলেই হয়ে যায়। 1 দিন ভালো করে গাছগুলোকে নামিয়ে নিয়ে শাওয়ারিং করি, আর আরেক দিন এমনি একটা মগ দিয়ে বালতি দিয়ে ওপরে একটা মই দিয়ে উঠে এগুলোর মধ্যে জল দিয়ে দিই। পাইপ দিয়ে অনেক সময় জল দিয়ে দেওয়া যায়, তবে পাইপ দিয়ে জল দিতে গেলে জলটাও মিসইউজ বেশি হয়, আর আরেকটা জিনিস হয় বাড়ির এই কার্নিশগুলো সবই ভিজে যায়, বেশি ভিজে যায় সেখানেও শ্যাওলা হয়ে যেতে পারে, তাই ওপরে মই দিয়ে উঠে টবগুলোতে জল দিয়ে দিই। এটা মানি প্ল্যান্টগুলো একটু ঠিক করে রাখতে আমার একটু খাটনি বেশি হয়, মানে এগুলো নামানোটা বেশ কষ্টসাধ্য একটা কাজ, কিন্তু এটা যখন বাড়ির সামনে হয়ে থাকে কিন্তু দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও অল্প ছায়া ছায়া জায়গায় এই মানি প্ল্যান্ট
বসাতে পারেন, বিভিন্ন ধরনের পাওয়া যায় সেগুলো বসাতে পারেন। তবে এই নর্মাল যেটা দেশি মানি প্ল্যান্ট যেটা সচরাচর দেখতে পাওয়া যায় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রোথ নেয় এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, আর এতে সমস্যাও কম হয়। মানে বেশি জল হয়ে গেলে আমি এনজয় মানি প্ল্যান্টে দেখেছি, এনজয় পথসটাতে একটু পাতাগুলো অনেক সময় পুড়ে পুড়ে যায় বেশি জল পড়ে গেলে। বৃষ্টির জলটা তো যখন বৃষ্টি হতে থাকে তখন কনস্ট্যান্ট বৃষ্টির জল পড়ে, কিন্তু এই নর্মাল যে মানি প্ল্যান্টটা রয়েছে এটাতে কিন্তু বৃষ্টির জল পড়লেও খুব একটা কোনো সমস্যা দেখা দেয় না। তবে একটু রোদে থাকলে অনেক সময় পাতাগুলো একটু হলুদ হয়ে যায়। এইখানে দুটো হ্যাঙ্গিং টবের মধ্যে রেখেছি, হ্যাঙ্গিং টবগুলোকে একদম জানলার ওপরের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং ওই ওপরে জানলার ওপর থেকে একদম অনেকটা নিচ পর্যন্ত গাছটা বেয়ে এসেছে এবং এরকম করতে করতে গাছটা একেবারে নিচের ফ্লোরটাকে টাচ করবে। গাছটাকে আমি এইভাবে রাখার চেষ্টা করছি, একদম নিচে নেমে যাবে এবং এই ফ্লোরটাকে টাচ করবে। এতটা এখন হয়েছে, আরও বড় হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এখানে এনজয় পথসটা বসানো রয়েছে, এনজয় পথসের গ্রোথ একটু কম তাই এটা ধীরে ধীরে বড় হয়, তাই এরকম মাঝখানে রেখেছি যাতে মাথায় না লাগে। এখন যে নিয়ন মানি প্ল্যান্টের টবগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো এখন ছোট ছোট টবের মধ্যে রয়েছে, এগুলো গ্রোথ করতে একটু সময় লাগবে। এটাতে যখন মাটি তৈরি করেছি তখন কিন্তু শুধুমাত্র একটু গোবর সার আর মাটি মিশিয়ে গাছগুলো বসিয়ে দিয়েছি, কারণ যেহেতু নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এই গাছগুলোর মধ্যে শিকড় তৈরি করাই ছিল, কোনো অসুবিধা হয়নি। তবে কাটিং থেকে যদি তৈরি করি কাটিংটা নিয়ে কিন্তু অন্তত 10-15 দিন জলে ভিজিয়ে রাখলে শিকড় বেরোনোর পর মাটিতে বসাতে হবে। কাটিং প্রথমেই কাটিংটা কেটে মাটিতে বসালে অনেক সময়ই দেখা যায় কাটিংটা সাকসেসফুল হয় না, কাটিংটা থেকে শিকড় বেরোয় না। সবচেয়ে ভালো হয় জলে ভিজিয়ে রেখে দিয়ে সেই কাটিংটা থেকে গাছ বের করে নেওয়া। আমার তো পছন্দের একটা গাছ হলো এই মানি প্ল্যান্ট, আমার পছন্দের কিছু গাছের মধ্যে মানি প্ল্যান্ট একটা, এবং যেহেতু এইভাবে ঝুলিয়ে এরকম রাখা যায় আমার দেখতে খুব ভালো লাগে। অনেকেরই হয়তো এইভাবে গাছ রাখাটা পছন্দ হতে পারে, তাহলে আপনারা বসাতে পারেন এবং গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থেকে আমার ছাদ বাগান এবং আমার বাড়ির গাছগুলো আপনারা দেখবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আমার বাড়ির সামনের দিকটাতে মানি প্ল্যান্ট দিয়ে যেভাবে সাজিয়েছি সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা গাছ ভালোবাসেন তাদের কাছে শেয়ার করে দেবেন। গ্রিনিপট চ্যানেলের সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।